नॉर्थ ईस्ट नेटवर्क आपनारा देखछेन डिजिटल बांगला आगे भागे सवार आगे। স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। একদিকে যেমন আজ অযোধ্যায় তৈরি হলো এক নতুন ঐতিহাসিক দিন, সমগ্র ভারতবাসী আজ এই দিনটিকে কিন্তু নিয়ে রয়েছে চরম উন্মাদনায়, এবং তার সঙ্গে আমাদের কোচবিহার জেলাও কিন্তু রয়েছে এক চরম উন্মাদনার মধ্যে। এবং তার পাশাপাশি যে খবর এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছেছে, আরও নতুন করে 25 জন করোনা আক্রান্ত হয়েছে কোচবিহারে। আবারও বলছি, নতুন করে 25 জন করোনা আক্রান্ত কোচবিহারে, এবং এদের মধ্যে রয়েছে 13 জন তুফানগঞ্জের, 9 জন কোচবিহার সদরের, এবং 3 জন রয়েছে দিনহাটা মহকুমার বাসিন্দা। আপনাদের আরও একবার জানিয়ে রাখছি, নতুন করে আরও 25 জন করোনা আক্রান্ত কোচবিহারে, এবং এদের মধ্যে রয়েছে তুফানগঞ্জের 13 জন, কোচবিহার সদরে রয়েছে 9 জন, এবং দিনহাটা রয়েছে 3 জন। এবং এ পর্যন্ত যে পরিসংখ্যান রয়েছে তাতে কোচবিহার জেলাতে মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে দাঁড়িয়েছে 955 জন, যা কিন্তু ক্রমশ এগিয়ে যাচ্ছে 1000-এর ঘরের দিকে। প্রত্যেক দিন আমরা প্রত্যেক বেলাতে দেখছি নতুন নতুন সংখ্যা উঠে আসছে এই করোনা আক্রান্তের, এবং গতকাল যে পরিসংখ্যান এসেছে আমাদের কাছে, গতকাল দুপুর পর্যন্ত আমাদের কাছে যে সংখ্যা ছিল, আক্রান্তের সংখ্যা ছিল 924 জন, এবং তারপরে রাতে খবর আসে নতুন করে আরও 6 জন আক্রান্ত হয়েছে, এবং এই মুহূর্তে আরও নতুন করে 25 জন করোনা আক্রান্ত হয়েছে কোচবিহার জেলাতে। এবং সব মিলে এই মুহূর্তে কোচবিহার জেলাতে অ্যাক্টিভ কেসের সংখ্যা যা দাঁড়িয়েছে তা হলো 294 জন। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে আমরা চোখ রাখছি, নতুন করে আরও 25 জন করোনায় আক্রান্ত কোচবিহার জেলাতে। এদের মধ্যে 13 জন রয়েছে তুফানগঞ্জের, 9 জন রয়েছে কোচবিহার সদরের, এবং 3 জন রয়েছে দিনহাটা মহকুমার। এ নিয়ে কোচবিহার জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 955 জন, এবং এই মুহূর্তে অ্যাক্টিভ কেস রয়েছে 294 জন। ইতিমধ্যে সুস্থ হয়েছে 661 জন, এবং আজ 5 তারিখ কোচবিহার জেলা প্রশাসন যে নির্দেশ দিয়েছে, 5, 6, 7 এবং 8 তারিখে সম্পূর্ণ লকডাউন থাকছে কোচবিহারে। এবং সেই মতো কিন্তু আজ সকাল থেকে আমরা যে ছবি তুলে ধরেছিলাম আমাদের ডিজিটাল বাংলার পর্দায়, সেখানে কিন্তু লকডাউন পালন করছে কোচবিহারের মানুষ। এবং যেখানে ক্রমশ সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই জায়গা দাঁড়িয়ে রাজ্য সরকার নির্দেশে কিন্তু আগামীতেও সেই লকডাউন রয়েছে, এবং সেই তারিখগুলো রয়েছে 5, 8, 16, 17, 23, 24 এবং 31 তারিখে লকডাউন থাকছে গোটা রাজ্যে। পাঁচ ছয় সাত এবং আট পুনঃ লকডাউন থাকছে কোচবিহারে, জানিয়েছেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান। এই মুহূর্তে আপনারা দেখছেন কোচবিহারে আজ লকডাউনের কি ছবি রয়েছে সকালে। অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে গোটা ভারতবাসী কিন্তু এই মুহূর্তে এক উন্মাদনার মধ্যে রয়েছে, এবং সেই খবরে কিন্তু আমরা সকাল থেকেই চোখ রেখেছি। বিভিন্ন মুহূর্তের বিভিন্ন সময়ের যে ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে ডিজিটাল বাংলার পর্দায়, তার সাক্ষী থেকেছে গোটা ভারতবাসী, গোটা কোচবিহারের মানুষ। এবং তার পাশাপাশি এই মুহূর্তে যে আরও এক আতঙ্কের খবর এসে পৌঁছেছে, যদিও এই মুহূর্তে যেহেতু টেস্টের সংখ্যা বেড়েছে সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু এই
ক্রমশ কিন্তু সেই সংখ্যা বাড়ছে আক্রান্তের সংখ্যা। আজ থেকে শুরু হয়েছে টানা চার দিন 5, 6, 7 এবং 8 পূর্ণ লকডাউন কোচবিহার জেলায়। ক্রমশ এই সংক্রমণের সংখ্যা বৃদ্ধির জন্য কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান। এবং সকাল থেকে এই লকডাউনের প্রথম দিনে আমরা কোচবিহারের রাজপথে দেখেছি পুলিশের তৎপরতা, কড়া হাতে ব্যবস্থা নিয়েছে পুলিশ, এবং এই লকডাউনকে অমান্য করেও যারা রাস্তায় বেরিয়েছেন তাদেরকে আটক করেছে পুলিশ এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। যদিও আমরা যে চিত্র দেখেছি তা কিন্তু মানুষ অনেকটাই এই লকডাউনকে সফল করছে, কারণ ইতিমধ্যেই আমরা ক্রমশ যে দিনের পর দিন দেখছি ক্রমশ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গা দাঁড়িয়ে মানুষ কিন্তু এখন অনেকটাই আতঙ্কে রয়েছে। কারণ কোচবিহার সদরের মধ্যে কিন্তু যে সংখ্যা আমরা প্রত্যেক দিনই দেখছি সেই সংখ্যা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এবং সেই সংক্রমণের কথা মাথা রেখে কিন্তু কোচবিহারের মানুষ এই মুহূর্তে অনেকটাই সচেতন রয়েছে, অনেকটাই আতঙ্কে রয়েছে, এবং তারই কিন্তু ফল আমরা দেখেছি আজ কোচবিহারের রাজপথে। সকাল থেকে কিন্তু কোচবিহারের রাজপথ অনেকটাই ফাঁকা ছিল এবং তার মাঝেও যে সমস্ত মানুষ বেরিয়েছেন তাদেরকে পুলিশ জিজ্ঞাসা করেছেন এবং সঠিক তথ্য নিয়ে কিন্তু তাদেরকে ছাড়া হয়েছে, নয়তো তাদেরকে ঘরমুখো করা হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, নতুন করে 25 জন করোনা আক্রান্ত কোচবিহারে, এদের মধ্যে 13 জন তুফানগঞ্জ মহকুমার, 9 জন কোচবিহার সদরের এবং 3 জন রয়েছে দিনহাটা মহকুমার বাসিন্দা। ইতিমধ্যে কোচবিহারে প্রত্যেকটি ওয়ার্ডে করা হয়েছে কন্টেইনমেন্ট জোন। এখনকার মতো এই পর্যন্তই, পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় আগে ভাগে সবার আগে।